সাকিব খানের পাশাপাশি অপু, অপু বিশ্বাসের পেটে একটা বাচ্চা দেওয়ার পরে কিছুদিন পরে সে চলে গেল বুবলির কাছে। বুবলিকে একটা বাচ্চা দিয়ে এখন বুবলিরও খোঁজ খবর নাই। তা আমরা এখন এটাই দেখতেছি যে আমাদের কলরবের প্রিয় আবু রায়হান ভাই, সে কিছুদিন আগে তুফা ভাবিকে বিয়ে করলো, বিয়ে করে 8 বছর যাবৎ সংসার করার পরে এখন পরকীয়া করে আরেকটা মেয়েকে ভাগায় নিয়ে আসছে। তাহলে কি ওই সাকিব খান এবং বুবলি, ওদের থেকে আমাদের পার্থক্য থাকলো কি? শুধু কি পরকীয়া করে বিয়ে করছে? কাকে বিয়ে করছে জানেন? এই যে লিপা পারভীন, আমি কিছুদিন যাবৎ দেখতেছি তার খুব টিকটকগুলো ফেস খোলা, মুখ খোলা খুব ভাইরাল হচ্ছে। তাকে হচ্ছে আমাদের প্রিয়, যার গজল শুনে আমরা কেঁদে ফেলি, প্রিয় আবু রায়হান ভাই, সে তাকে বিয়ে করলো। তা বিয়ে করলো, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমাদের মাথা ঘামাঘামির কোনো সুযোগ নাই। তা বিয়ে করছে সে করুক, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তা বিয়ে করার পরে প্রথমে একটা বিয়ে করলো, এরপরে যে আরেক মহিলাকে নিয়ে ভেগে গেল, ওই আবার প্রথম যাকে বিয়ে করছিল তুফা নাকি নাম, সে একটা আবেগ ঘন নিয়ে পোস্ট করলো, এটা নিয়ে আবার আমরাও সমালোচনা করতেছি। সব কিছু মিলিয়ে ইসলামিক অঙ্গনে এগুলো ঘটবে আমরা কখনো স্বপ্নেও ভাবি নাই। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত স্বপ্নের প্রতিষ্ঠান কলরব, কলরবে যে এই ঝামেলাগুলো হবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। তা দর্শক আসেন, আমরা কলরবকে ঢালাওভাবে দোষারোপ না করি, যেহেতু একজন ব্যক্তি এই কাজটা করছে আমরা তাকেই মনে মনে ঘৃণা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।